হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিম এবং নাইট ক্রিম সম্পর্কে। এই দুটো ক্রিমের মধ্যে কোন ক্রিমটা আমাদের বেশি ফরসা করে থাকে এবং কোন ক্রিমটা কখন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, এর কোনো সাইড এফেক্ট আছে কিনা, তো সে সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবে। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকমই আপডেট পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা জানব পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিম সম্পর্কে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই ক্রিমটির নাম হচ্ছে হোয়াইট বিউটি, তো এখানে প্রশ্ন হচ্ছে যে এই ক্রিমটি আদৌ আমাদের স্কিনকে হোয়াইট মানে ফর্সা করে কিনা। না, এই ক্রিমটি আমাদের ত্বক ফর্সা করে না। তবে এই ক্রিমটি যেহেতু সান প্রোটেকশন এসপিএফ যুক্ত, সেই ক্ষেত্রে এই ক্রিমটি আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে। অর্থাৎ তোমরা যদি দিনের বেলা এটা ব্যবহার করো, তাহলে যেহেতু ডে ক্রিম সম্পর্কে আমি বলছি, তোমরা যদি দিনের বেলা এটা লাগিয়ে কোথাও যাও, তাহলে তোমাদের স্কিনে একটা প্রোটেকশন কাজ করবে। তার কারণ আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন কিন্তু সূর্যের ক্ষতিকারক UVA রশ্মি এবং UVB রশ্মির হাত থেকে এই ক্রিমটি আমাদের ত্বককে রক্ষা করবে। তো এখনও হয়তো অনেকে আমার কথা বুঝতে পারছো না তোমরা, তো সমস্যা নেই, আমি পুরোটা বুঝিয়ে বলছি। পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমটি আমাদের ত্বককে ফর্সা না করলেও এই ক্রিমটি কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করতে পারে। তো সেই জন্য পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমটি কিন্তু আপনি চাইলে সানস্ক্রিন হিসেবে কিন্তু ডে মানে দিনের বেলা তোমরা এটা ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে এই ক্রিমটি ভীষণই ভালো আমাদের ত্বকের জন্য। আর এই ক্রিমটির কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, মানে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তো গাইস, এবারে আমরা জানবো পন্ডস হোয়াইট বিউটির নাইট ক্রিম সম্পর্কে। এই ক্রিমটি আসলে কেমন আর এই ক্রিমটি আমাদের স্কিনকে ফেয়ার করে কিনা? হ্যাঁ বন্ধুরা, এই ক্রিমটি আমাদের ত্বককে ফর্সা করে থাকে, তবে অতিরিক্ত যে ফর্সা করে এমনটি কিন্তু নয়। এই ক্রিমটি আমাদের ত্বককে হালকা ব্রাইট করে, মানে হালকা একটুখানি উজ্জ্বল ভাব এনে দেয়, এবং সেই সাথে এই ক্রিমটি আমাদের স্কিনটাকে ভীষণ ভালোভাবে একটা সফটনেস দেয়, মানে আমাদের স্কিনটা অনেকটা নারিশমেন্টের হয়ে যায়, ভীষণ সফট হয় এই ক্রিমটা ব্যবহার করলে। তো সেই জন্য এই ক্রিমটি যথেষ্ট ভালো। আর এই ক্রিমটিরও কিন্তু কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই। আর অবশ্যই অবশ্যই করে কিন্তু তোমরা এই ক্রিমটা শুধুমাত্র রাতের বেলায় তোমরা ব্যবহার করবে, কারণ এটা হচ্ছে একটা নাইট ক্রিম, তাই দিনের বেলা এটা কিন্তু ভুলেও ইউজ করা যাবে না। আর নাইট ক্রিম কীভাবে ব্যবহার করতে হয় এটা তো আশা করছি তোমরা সবাই জানো। সবার প্রথমে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নাও। দেন যেটা করতে হবে, একটা রুমাল দিয়ে তোমরা মুখটাকে মুছে নাও, অবশ্যই হালকা হাতে। কখনোই কিন্তু স্কিনের ওপর প্রেশার ক্রিয়েট করে মুছতে যেও না, এতে কিন্তু আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায়। আর এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, তো তোমরা চেক করে এসো। তো ফেসটাকে মুছে নেওয়ার পর এরপর হচ্ছে তোমরা তোমাদের পছন্দের মতো একটা নাইট ক্রিম, শুধু যেটা আমি তোমাদের রেকমেন্ড করছি পন্ডসের সেটা যে বলছি এটা না, যার জন্য যেটা সুইটেবল, তোমরা যেটা আগের থেকে ব্যবহার করছো, মনে হচ্ছে তোমাদের স্কিনের জন্য বেটার কাজ করছে, তোমরা কিন্তু সেটা রেগুলার বেসে করতে পারো। তো যাই হোক, তোমরা ফেসটা ভালো করে ক্লিন করলে, মুছে নিলে, দেন ক্রিমটা অ্যাপ্লাই করে তোমরা ঘুমিয়ে যাবে। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আবার তোমার স্কিনটাকে ভালো করে ধুয়ে নেবে, দেন তারপর হচ্ছে তোমরা ডে ক্রিমটা ব্যবহার করবে। ফ্রেন্ডস, এই দুটো ক্রিমের মধ্যে একটারও কিন্তু কোনো প্রকার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। তোমরা এটা অল টাইপ স্কিন সবাই তোমরা ব্যবহার করতে পারো, এটা কোনো স্কিনে কোনো ইচিং বা কোনো ইরিটেশন কোনো রকম কোনো সমস্যা হয় না, এটা অল স্কিন টাইপ। তবে অনেকে হয়তোবা ভাবতে পারে যে পন্ডস হোয়াইট বিউটি নাইট ক্রিমটা আমাকে অনেক বেশি পরিমাণে ফর্সা করে দেবে। আসলে এটা ভুল ধারণা, পন্ডস হোয়াইট বিউটি নাইট ক্রিমটা কিন্তু আমাদের এতটাও ফর্সা করে না। তোমার গায়ের রং যদি শ্যামবর্ণ হয়ে থাকে, মানে শ্যামলা কালার যদি হয়ে থাকে, না তোমার গায়ের রং চাবা, না বেশি একটা ফর্সা, যদি মিডিয়াম হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার স্কিনের জন্য এই ক্রিমটা সবথেকে ভালো হয়। তাহলে বেশ ভালো একটা তুমি রেজাল্ট পাবে। কিন্তু তোমার গায়ের রং যদি চাপা হয়, বা আমার ভিউয়ার্সের মধ্যে যাদের গায়ের রং একটুখানি চাপা, তুমি যদি মনে করো যে তুমি এটা ব্যবহার করে তুমি ফর্সা হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। এটা একেবারেই ভুল ধারণা তোমার। তো সেই জন্য আমি বলবো, তোমরা যাদের গায়ের রং চাপা, তোমরা যদি ফর্সা হতে চাও, তাহলে তোমার জন্য কিন্তু এই ক্রিমটি নয়। যারা শ্যামবর্ণ তাদের জন্য কিন্তু এই ক্রিমটি ভালো, হালকা একটুখানি স্কিনটাকে উজ্জ্বল করিয়ে দেয়। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। পন্ডসের ডে ক্রিম নাইট ক্রিম সম্পর্কে আলোচনা করার ছিল, তো
আমি আশা করছি তোমাদের সবাইকে আমি বিস্তারিত ভালোভাবে বোঝাতে পেরেছি যে পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমটার কাজ কী এবং নাইট ক্রিমটার কাজ কী। তো আরেকটা কথা, এই ক্রিমটি কিন্তু তোমরা যে কোনো কসমেটিক শপে তোমরা পেয়ে যাবে, মানে তোমাদের অনলাইন থেকে না নিলেও চলবে, লোকাল স্টোরে তোমরা পেয়ে যাবে। আর ক্রিমটির দামও সেরকম একটা না, 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।